তখন ব্যাপারীরা মনে করে এই এটা দেশি মুরগি না, এটা নিও না নিও না, এগুলা পাকিস্তানি মুরগি, এগুলা সোনালি মুরগি, এইরকম কথা বলে। মানে জমিতে আবাদ করি ধান গম ভুট্টা আল্লাহর রহমতে অনেকেই আবাদ করি, কিন্তু এগুলো মাংসের জন্য আমাদের এগুলো খাওয়া খুবই ভালো, খাওয়া উপযোগী, খাইতেও খুব টেস্ট, এই জন্য আমরা পিস হিসাবে এগুলো বিক্রি করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কৃষি ঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুব ছোট্ট পরিসরে দেশি মুরগি পালন করা হচ্ছে একজন নারী উদ্যোক্তাকে, যিনি একদম স্বল্প কিছু মুরগি নিয়ে পালন শুরু করেন, পর্যায়ক্রমে সেখানে কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি করেন, সেখান থেকে আর্থিকভাবে লাভবান হওয়া শুরু করেন। বর্তমান সময়ে অনেকেই এই দেশি মুরগি পালন শুরু করছে, অনেকেই পালন করছে, কিন্তু ওইভাবে আসলে সফলতা আসলে খুঁজে বের করে নিয়ে আসতে পারছে না, অনেকেরই আসলে ব্যর্থতা দেখা দিচ্ছে, অনেকে ব্যর্থ হচ্ছেন। তো একজন নারী উদ্যোক্তা যিনি আসলে স্বল্প পরিসরে অল্প সংখ্যক মুরগি দিয়ে খামার শুরু করে, সেটাও কিন্তু ঘরবিহীন, মানে মুরগির জন্য ওইভাবে আসলে কোনো শেড উনি নির্মাণ করেন নাই, একদমই সাধারণভাবে আপনার চারপাশে যে নেট রয়েছে সেই নেটের মাধ্যমে কিন্তু মুরগি পালন করে থাকেন, সেখান থেকেই মুরগির সংখ্যা বৃদ্ধি হচ্ছে, মাস শেষে কিন্তু আর্থিকভাবে লাভবান হচ্ছে। আমরা এই ব্যাপারেই আপনাদেরকে বিস্তারিত একটা ধারণা দেওয়ার চেষ্টা করব যে এই নারী উদ্যোক্তা আসলে কিভাবে এই দেশি মুরগিগুলো পালন করে আসছেন, সেটাও আবার ঘরবিহীন মানে মুরগির শেড ছাড়া কিভাবে আসলে সেগুলো যত্নগুলো করছেন, এই শীতের মধ্যেও মুরগি অসুস্থ হচ্ছে না, এই যে খুঁটিনাটি যে বিষয়গুলো থাকে সেগুলো আমরা আপনাদেরকে জানার চেষ্টা করব, এবং তার পাশাপাশি জানাবো যে নতুন উদ্যোক্তা যারা রয়েছেন, যারা আসলে এই মুরগি পালন করে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছেন, তারা কিন্তু অনেকেই পদ্ধতিগুলো আসলে খেয়াল করতে পারছেন না বা কীভাবে পালন করতে হবে সেই ব্যাপারগুলো বুঝে উঠতে পারছেন না। আমরা এই নারী উদ্যোক্তার কাছ থেকে সেই সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করি সবাই আমাদের সাথেই থাকবেন। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আপা একদম সকালবেলা আপনার খামারে চলে আসলাম আপনার এই মুরগি পালা দেখতে বা এই সম্পর্কে জানতে। আপনার সাধারণত আসলে সকালবেলা কয়টা থেকে এই মুরগির খামারে কাজ শুরু করেন? এখন তো শীতের দিন, সকাল 7টা সাড়ে 7টা বা 8টার দিকে একটু রোদের এই দেখলে পরেই তখন কাজটাই করি, যে শীতের সিজন মুরগি যদি বেশি একটু ঠান্ডা ঠান্ডা লাগা যায় এই কারণে একটু রোদ উঠলে পরেই কাজটা শুরু করি। সকালে খাবার দেই, পানি দেই, কারণ রাত্রে তো পানি খাওয়া হয় না, এই এই কাজটাই দেওয়া হয় সকালবেলায়। সকালবেলা কী ধরনের খাবার এদেরকে দেন? সকালবেলায় এখন তো শীতের সিজন, এখন বেশিরভাগ ধান গমটাই বেশি দেওয়া হয়, এখন ধান দেই গম দেই, বা দুপুরবেলায় একটু অন্যরকম খাবার দেই, একটু ভিজা খাবার দেই দুপুরবেলায়, সকালবেলায় রাত্রের বেলায় শুকনো খাবারটা দেই। এতে মানে সুবিধা কী পান শুকনো খাবার দিলে? শুকনো খাবারটা দিলে কি এখন শীতের সিজন যদি হঠাৎ করে কোনো সমস্যায় পড়ে যায় বা ঠান্ডা মান্ডার লাগে যায় এই কারণে এলো শুকনো খাবারটা দিই। আচ্ছা, এই যে ধান দিচ্ছেন আপনি দেখলাম যে আপনি, এগুলো তো ডিম পাড়া মুরগি? না এইগুলো এখনো ডিম পারে নাই, তবে এখন ডিম পারবো, এগুলো সময় হয়ে গেছে, শুধু ধান দিনে সাথে গম দেই কিছু, আবার দুপুরবেলায় একটু ভিজা খাবার দেই, গমের ভুসি আছে এগুলো দেই, আর ওখানে এগুলার একটু অন্য খাবার ডিম জানি বেশি পারে এই জন্যে অন্য খাবার একটু দেওয়া লাগবো, দেই নাই এখনো, দেওয়া লাগবে না এখনো, দেই নাই এইগুলারে। এই যে ছোটবেলা থেকে এদেরকে এখন পর্যন্ত কি মানে কি ধরনের খাবারগুলো দিচ্ছেন, মানে কি কি আইটেমের খাবারগুলো দিচ্ছেন? এগুলারে তো যখন বাচ্চা আমি ফুটাইছি তখন হালকা কিছু 2 মাস আমি ফিড দিছি। আচ্ছা, ফিড দিছি, আবার 2 মাস পরে থেকে এইগুলারে এই ধরনের খাবারই আমি দিতেছি, এই ধান গম তারপরে ভুট্টা ভাঙ্গাই আনিছি, ভুট্টা ভাঙ্গাই এইগুলাই দিতেছি, শীতের সিজন তো আর এখন এইগুলা ডিমের উপযোগী হয়ে আসতেছে এই কারণে আমি এই খাবারগুলাই দিতেছি। আচ্ছা আপা, এই যে আমরা আপনার কাছে যখন আসি তখন আমাদের সবথেকে বেশি ভালো লাগে সেটা হচ্ছে মানে আপনি মুরগি পালার ক্ষেত্রে অনেক টাকা দিয়ে আসলে মুরগির ঘর তৈরি করেন না,
বা শেড যেটা বলে অনেকে কিন্তু আপনার মুরগি পালন শুরু করার আগে 1-2 লাখ টাকা দিয়ে শেড নির্মাণ করে পরবর্তীতে মুরগি আর পালন করতে পারে না তা আপনি সেই দিক থেকে অনেকটাই ভিন্ন এই শীতের মধ্যে হারকাপন কনকনা শীত তার মধ্যে চারপাশে একটা নেট দিবেন এখানে রেখে দেন সকালবেলা এই ঘর পরে তারপরে মুরগি আপনার মুরগি আসলে সুস্থ থাকে কিভাবে এটা একটু আমাদের বলেন তো এটা আল্লাহর রহমতে সুস্থ থাকে আমি তো তেমন যে মানে রোদের একটু রোদ উঠলে বের করি আর শেড তৈরি করি না কারণ প্রথম অবস্থায় যদি আমি এলো এত টাকা এলো ইনভেস্ট করি এই রকম তো আমার এত ইনকাম নাই যে আমি এত টাকা ইনভেস্ট করব এই কারণে আমি অল্পতেই শেডটাই করছি যেহেতু যদি অনেক উন্নত করা যায় তখন চেষ্টা করব শেড তৈরির জন্য এই কারণে আমি বেশি এত টাকা দিয়ে শেড তৈরি করি নাই কারণ এত টাকা দিয়ে তৈরি করতে গেলে দেখা যায় যে আমি পরবর্তীতে নিজেই লসের মধ্যে পড়ে যাব কারণ যেহেতু আমার যেরকম আয় আমার ওই হিসাব করে আমার এলো ব্যয় করতে হইব এই কারণে আমি এত টাকা দিয়ে শেড তৈরি করি নাই অল্পের মধ্যে আমি তৈরি করছি আচ্ছা মুরগি এখন আছে টোটাল কতগুলো আপনার মুরগি আছে এখন এগুলো ডিম পাড়ার উপযোগী হয়েছে না 25টা আছে আর ডিম পাড়া মুরগি আছে 70টা টোটাল 70টা টোটাল ডিম পাড়া মুরগি 70টা আছে ডিম পান কেমন হ্যাঁ ডিম পাইতেছি এখন কালকে তো অনেকটি শুল 29টা ডিম পাইছি মানে গতকালকে হ্যাঁ গতকালকে আমি 29টা ডিম পাইছি এই ডিম মানে কি করেন এত ডিম কারণ মাস হিসাব করলে তো অনেক ডিম আপনার হ্যাঁ এখন আল্লাহর রহমতে আমি এইগুলা ইনকিউবেটর মেশিন যে কিনছি এই মেশিনে আমি বসাই বসিয়ে বাচ্চা ফুটাইয়ে এই বাচ্চা বিক্রি করি তাতে দেখা যায় যে আমার ডিম এখন সবগুলো আমি বাচ্চা ফুটানোর কাজেই লাগাই মুরগির দাম কি বাড়ছে কারণ আপনি তো মাংসের জন্য মুরগি পালেন হ্যাঁ মুরগির দামও বাড়ছে এখন মুরগিরও অনেক দাম দেখা যায় যে এলো এক একটা বাচ্চা আমরা এক মাসের বাচ্চা দেখতাম আগে 100 টাকা পিস বিক্রি করছি এখন এক মাসের বাচ্চা আমরা ওইগুলো 120 টাকা পিস বিক্রি করি আর বড়গুলো কেমন বিক্রি বড়গুলো ওইগুলো তো পিস হিসাবে বিক্রি করি দেখা যায় 2-3 মাস ওইগুলো আছে বাজারে হাট বয়ে দেখা গেছে আগে 200-250 টাকা এরকম বিক্রি করা গেছে এখন ওই বাচ্চা দেখা ডেকি মুরগি ওইগুলো দেখা যায় যে 400 টাকা বা 350 টাকা এইগুলো ইজিভাবে বিক্রি করা গেছে মানে এইভাবে কি পিস হিসাবে নাকি পিস হিসাবে হ্যাঁ আমরা এগুলো পিস হিসাবে বিক্রি করি আমরা মাংসের জন্য তো তৈরি করি না কিন্তু এইগুলো মাংসের জন্য আমাদের এইগুলো খাওয়া খুবই ভালো খাওয়া উপযোগী খাইতেও খুব টেস্ট এই জন্য আমরা পিস হিসাবে এগুলো বিক্রি করি এই যে আপনি মুরগিগুলো প্রথম দিন থেকে 3-4 মাস পর্যন্ত আপনার পালন করেন এটা আসলে খরচটা কেমন পড়ে আমরা তো প্রাকৃতিক খাবারটা দেই বেশি এই জন্য আমাদের খরচটা একটু কম হয় কারণ আমরা এই যে বাড়িতে মানে জমিতে আবাদ করি ধান গম ভুট্টাও আল্লাহর রহমতে অনেকেই আবাদ করি যেহেতু এইগুলো আমরা বিক্রি এখন থেকে দেখা যায় আমি মুরগির ফার্ম অনেক বেশি করতেছি দেখে দেখা যায় আমার বিক্রি করা চলবে না যদি আমি এইগুলার খাওয়াই তাহলে দেখা যায় যে আমার বিক্রি করার চাইতে আমার এই মুরগিতেই ভালো ইনকাম হয় মানে ধান গম ভুট্টা বিক্রির থেকে মুরগির ফার্মে লাভ বেশি হ্যাঁ খাওয়াইলে পরে আমার লাভ বেশি হয় দেখা যায় কারণ এইগুলো খাওয়াইলে ডিমও পারবে বেশি তারপরে আমার খরচটাও একটু কম হবে আর আমরা প্রাকৃতিক খাবার দেই আবার কিছু শাকসবজি খাবার দেই এই কারণে আমাদের একটু খরচটা কম হয় আমরা কিনা খাবার খুবই কম দেই এই জন্যে খরচটা অনেকটাই দেখে যায় কম হয় আনুমানিক কেমন খরচটা পড়ে আনুমানিক এখন আমরা ছোটবেলায় থেকে ডিম ফুটা থেকে যখন পালতাছি 200-250 টাকা এই ডিম পাড়া উপযোগী পর্যন্ত খরচ হয় এটা কয় মাসে খরচ হয় মানে 4-5 মাসে এগুলো হ্যাঁ আমরা এগুলো 4-5 মাসই হয় কারণ ডিম পাড়ার উপযোগী পর্যন্ত এগুলো যখন মুরগ যেগুলো থাকে এগুলো আমরা বিক্রি করে দিই দেখা যায় বাজারে একটা মুরগ নিম্ন স্তরে 500 টাকা যায় একটা মুরগ 4 মাস পাললে পরে 500 টাকা বিক্রি করা যায়
আর মুরগিগুলা বিক্রি করতে গেলে দেখা যায় দেখি মুরগি তো 400 450 টাকা এরকম বিক্রি করা যায়। তাতে দেখা যায় একটা মুরগির পিছনে যদি আমার 200 250 টাকা খরচ হয় তাহলে 400 450 টাকা বিক্রি করা আমাদের কোনো সমস্যা হয় না। মানে বিক্রিতে আপনার সমস্যা নাই? না না, আমার এগুলো বিক্রিতে কোনো সমস্যা নাই। এই যে বিক্রিতে যে সমস্যা নাই আপা, প্রশ্নটা এইখানে যে অনেকেই আসলে মুরগি পালন করে, আপনি যেমন বললেন প্রথম দিকে আমাদের যে মুরগি আগে পালন করার পরে তারপর আস্তে আস্তে টাকা খরচ করে আপনি মুরগি ঘর তৈরি করবেন, আগে থেকে ঘর আসলে তৈরি করবেন না আপনি, শুধু লস খান এই ভয়। আপনি তো আলহামদুলিল্লাহ লস এখন পর্যন্ত খান নাই, হচ্ছে কিন্তু নতুন যারা আপনার এই মুরগি পালন করতে যাচ্ছে বা যারা করে অনেকে কিন্তু মুরগি বিক্রি করতে পারে না, সমস্যা হচ্ছে এইখানেই। তো এই তাদের আসলে ভুলটা কোথায়, মানে কেন মুরগি তারা বিক্রি করতে পারে না, আপনার কাছে কি মনে হয়? এখন এটা আসলে যারা মুরগিগুলা ঘরে বদ্ধভাবে পালে তো এইগুলা মনে হয় একটু চঞ্চল হয়, কম চঞ্চল হয় এই কারণে। আর বাজারে নিলে এটা একটা ব্যাপারী গো, এটা একটা কাজ, তারা সবাই তো সবার ইনকামের জন্যে, সবাই সবার ইনকামের জন্যে চেষ্টা করবো যে আমরা যত বেশি বিক্রি করা পারবো আমাদের ইনকাম ওই রকম বেশি। এই জন্যে নতুন যদি কোনো এলো এই বিক্রেতা যায় এলো তখন ব্যাপারীরা মনে করি এই এটা দেশি মুরগি না, এটা নিও না নিও না, এগুলা পাকিস্তানি মুরগি, এগুলা সোনালি মুরগি, এইরকম কথা বলে। আসলে যারা চিনে প্রাকৃতিকভাবে দেখবো যে না এগুলা দেশি মুরগির চেহারা বা এগুলা দেখতে অন্যরকম, আর পাকিস্তানি মুরগি সোনালি মুরগি দেখতে অন্যরকম, যারা চিনে তারা বলতে বলবো না যে না এইগুলা এলো সোনালি মুরগি, এগুলা খাঁটি দেশি মুরগি। কারণ ঘরে পাললেও এটা তো ঘরে পাললেও অসুবিধা নেই, বেশি পালতে গেলে তো অনেকে সারাভাবে যখন পালবো দেখা যাবে 200-300 মুরগি পালতেছে, ওই সারা মুরগিটা যে পারবো তখন আরও বাড়িতে যাইয়ে তাদের সমস্যা করবো, আশেপাশে যাইবো মানুষের এটা সেটা নষ্ট করবো, এটা তখন এলো মানুষের সবাই তো আর এটা এলো ই করবো না, মানুষ বিরক্ত হইয়া যাইবে। কিন্তু ঘরের ভিতরে পাললে তাতে তো সমস্যা নাই, এটা ঘরের ভিতরে পালতে গেলে কি দেশি মুরগিটা একটু চঞ্চল হয় কম, কিন্তু মুরগিগুলা সবই দেশি মুরগি, খাঁটি দেশি মুরগি। চঞ্চল কম হওয়ার কারণে বিক্রি করতে পারে না? হ্যাঁ, চঞ্চল হওয়ার কারণে ওরা হয়তো বিক্রি করতে একটু কমই হয়। আর এটা যে ব্যাপারীকে বললাম, ব্যাপারীরা এটা একটা তাদের বিক্রি করার জন্য এইরকম একটা ই মন্তব্য দেয় যে এইগুলা দেশি মুরগি না, এই জন্যে অনেক নতুন ইয়েরা দেখা যায় বিক্রেতারা এলো সমস্যায় পড়ে। আচ্ছা আপা, আপনি যখন প্রথম বিক্রি করতে যান তখন মানে আপনি কীভাবে প্রথম দিকে বিক্রি করতেন, মানে কোন আইডিয়াটা আসলে বা কায়দাগুলো আসলে আপনার গ্রহণ করতেন আমার একটু জানাবেন। আমিও এরকম সমস্যায় প্রথম অবস্থায় আসলে আমিও পড়ছিলাম, বাজারে যখন আমি পাঠাইছি তখন সবাই তো এরকম বলতো যে এগুলা দেশি মুরগি না দেশি মুরগি না, তখন আস্তে আস্তে ব্যাপারীর সাথে আমি পরে হঠাৎ করে একদিন দুই দিন যাইয়া কইছি আপনারা এরকম কাস্টমার নষ্ট করেন কী কারণে, আপনারা আপনাদের কাজ করেন আমরা আমাদের কাজ করি, আপনাকে কোনো ইনকাম তো এ জায়গায় কোনো জায়গায় লস হইতেছে না, তাহলে আপনারা এরকম মন্তব্য দেন কি কারণে। পরে বলে যে আমাকেও এটা একটা এলো কাজ, এতে এইরকম মন্তব্য দেয়। তবে বাজারে ওটা নিতে নিতে ওরা দেখা যাবে যে তার একটা যে নতুন সে বাজারে একদিন ছাড়া 10 দিন গেলে সে নিজেই বুঝতে পারবো যে না আমার এই দেশি মুরগিগুলো আমার এইভাবে বিক্রি করতে হইব, তখন ওটা নিজে নিজে বোঝা পারবো। মানে হাট বাজারে যেতে হবে? হ্যাঁ হ্যাঁ, ওটা হাট বাজার নিতে হবে। মানে শুধু যে মুরগি পাললাম ঘরে বসে থাকলাম তাহলে? ঘরে বসে থাকা তো পালা যাবো না, আর এগুলা বিক্রি করতে হলে হাট বাজারে যাইতেই হইব। আচ্ছা আপা, মুরগি পালন করছেন, ভাইও তো দেশের বাইরে, সব কিছু একাই আপনাকে সামলাইতে হয়, তো এই যে আর্থিক একটা যে লাভবান হওয়ার চেষ্টা করছেন বা লাভবান হচ্ছেন সেটা কি আমাদের একটু জানানো যায় কিনা, মানে কেমন আসলে লাভবান হচ্ছেন? মাসিক আল্লাহর রহমতে এখন দেখা যায় যে আমার প্রতি মাসে খরচ টরচ দিয়ে প্রায় 8-10 হাজার টাকা থাকতেছে এখানে। হ্যাঁ, আমার ডিম পাড়া মুরগি দিয়ে, তারপরে এখন মেশিন কিনছি, ইনকিউবেটর মেশিন কিনছি, মেশিনে বাচ্চা ফুটাই, বাচ্চা বিক্রি করে ডিম বিক্রি করে আল্লাহর রহমতে 8-10 হাজার টাকা ইনকাম হচ্ছে। আচ্ছা, ইনকাম হচ্ছে, আমরা দোয়া করি আপনার ইনকাম আরও বাড়ুক। অনেক গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছ থেকে জানলাম, এবং আপনার যে মুরগি পালার পদ্ধতি যত দেখি ততই ভালো লাগে, এবং
আমাদের সাথে যারা যুক্ত রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে একজন নারী উদ্যোক্তাকে যিনি একদমই সাধারণভাবে মুরগি পালন করছেন। আপনারা হয়তো দেখেই বুঝে ফেলছেন যে কতটা সাধারণভাবে আসলে দেশি মুরগি পালন করা যায়, সেখান থেকে মাস শেষে আর্থিকভাবে লাভবান হওয়া যায় যদি সঠিক পদ্ধতিতে সেগুলো পালন করে বিক্রি করা যায়। তো আমার মনে হয় যে এইভাবে যদি মুরগি পালা যায়, আপনারা এত টাকা খরচ করে আরও কত সুন্দরভাবে মুরগি যে পালন করার চেষ্টা করেন, আপনারা আসলে কেন পারেন না, মানে ভুলগুলো কোথায় সেগুলো কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে। এরকম অভিজ্ঞ খামারি যারা রয়েছেন তাদের সাথে আপনার কথা বলতে হবে, পরামর্শ করতে হবে, তাদের খামারে গিয়ে সরাসরি ভিজিট করতে হবে যে আপনারা কীভাবে মুরগি পালেন আমাদের একটু দেখান, আমরা মুরগি পালন করতে চাচ্ছি আমাদের একটু শিখান। এরপরে আমার মনে হয় যে আস্তে ধীরে অল্প আকারে শুরু করতে পারেন এবং অবশ্যই অল্প খরচে, হুটহাট অত বেশি খরচ করা যাবে না, অত বেশি টাকা ইনভেস্ট করা যাবে না। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।